এখানে বলার তো কিছু নাই, এখানে ফারুক ভাই সম্বন্ধে সবাই জানেন, উনি একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, ওনার মন মানসিক কেমন অভিস্তে আসতে বুঝে যাবে, সবাই জানে উনি ফিনবেল লোক, আমাদের লোক, ওনার সুজন সখীর থেকে আরম্ভ করে সারেং বউ থেকে আরম্ভ করে নয়নমণি থেকে আরম্ভ করে যেসব ছবিগুলো উনি করেছেন, আমরা থাকবো না, নিউ জেনারেশন আমাদের পরবর্তী জেনারেশন যারাই আসবেন, এই ছবি এই গান সবার মনে থেকে যাবে। আমার একটাই কথা, সবাই যারা আছেন ওনার ভক্ত সবাই ওনার সকল গুণা মাফ করে দেয়, ওনার রোহের মাফ করে তোমার, এছাড়া আমার কিছু বলা যাবে। চলচ্চিত্র যে অভিভাবক শূন্য হয়ে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, সবাই কিন্তু যেতে হবে একদিন, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না, সবাই ম্যাটার অফ টাইম, তো সবাইকে যেতে হবে, এটাই আমাদের, এটাই হলো গিয়ে প্রাকৃতিক নিয়ম, আল্লাহর নিয়ম, সব নিয়ম। মিয়া ভাইয়ের সাথে লাস্ট কথা হয়েছিল আমার সাথে, ওনার লাস্ট 2022 সনে 21 ফেব্রুয়ারি রাত্রেবেলা, ওনার 20 ফেব্রুয়ারি উত্তরতে আমরা একটা প্রোগ্রাম করি 3 নম্বর সেক্টরে, উনি তখন আসছেন, ওনার সাথে আমার অনেক কথা হয়, ওই দিনই আমার লাস্ট। ওনার সাথে আমি কোনো আসলে এমনি কাজ করিনি, বাট এমনি ওনার সাথে বড়ো ভাইয়ের মতো উনি ছিলেন, অনেক মানে কী বলবো, অনেক ভালোবাসতেন আমাকে, শাবনাজকে, আমাদের পরিবারকে অনেক ভালোবাসতেন, এটাই বলে ওনার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনার সকল গুনাহ মাফ করে দেয়, পরিবার ওনার পরিবারকে যেন এই শোকটা সইবার ক্ষমতা দেয়, এটাই বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুজন একই সাথে মামু ভাই না, আমরা রাজনীতি একসাথে করেছি দুজন সেই প্রথম থেকে, এবং উনি আজকে ফেলে চলে গেলেন, এটাই কষ্ট দুঃখ যে উনি সংশোধন তো হলো কিন্তু বেশি দিন আমরা পেলাম না কাছে, কারণ উনি 1.5-2 বছর তো চিকিৎসায় ছিলেন, এটা এখনও আসলে আল্লাহর উপরে হাত, আল্লাহর উপরে তো কেউ কিছু আমাদের ওনার কাছে দোয়া বা ওনার আশীর্বাদ চাওয়া ছাড়া তো আমাদের বিকল্প কিছু নাই, মানুষের কিছু করণীয় নাই, আপনারা জানেন জন্মিলে মরিত হবে, এটা হলে সবচেয়ে চিরন্তন সত্যি কথা, সেই জন্যই আজকে মনে হয় ওনার দিন শেষ করে দিয়েছি, আল্লাহ আমাদের মাছ থেকে নিয়ে গেছে, কিন্তু আমরা ওইভাবে শূন্য হয়ে গেছি, এটা আমাদের সবচেয়ে কষ্ট, আমাদের হৃদয় হাহাকার করছে এই জন্য।